হ্যালো এভরিওয়ান, আমি চারু, বাস্তু পরামর্শদাতা। আমার সকল বিউটিফুল দর্শকে চারু বক্সস্টারে অনেক 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 স্বাগত, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। আজকে আমি বলবো গ্রিন কালার নিয়ে। গ্রিন কালারটা কোথায় থাকলে বাস্তুতে বুধ গ্রহ ইম্প্রুভ করবে এবং আপনার গুড বুধ গ্রহ যা যা দিয়ে থাকে, বুদ্ধি দিয়ে থাকে, জ্ঞান দিয়ে থাকে, তো সেই জায়গাটা আপনি এনহ্যান্স করতে পারবেন বাস্তুতে কোথায় সেই কালারটাকে ব্যবহার করলে। বাস্তুতে উত্তর দিকে, বাস্তুর টোটাল বাস্তুর উত্তর দিকে অবস্থান করে বুধ গ্রহ, তাই এই দিকের ঘরটা বা ঘর যদি থাকে বা বারান্দা থাকে, এই দিকের ঘর বা বারান্দায় অবশ্যই গ্রিন রং করা উচিত এবং তাতে বুধ গ্রহ ইম্প্রুভ করে। উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে সবুজ রংটা ব্যবহার করা, সেই বাড়ির জন্য বাড়ির কালার, বাইরের কালারটা সবুজ রং ব্যবহার করা ভীষণ ভালো এবং গুড লাক এনে দেয় উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে। যদি আপনি পুরো বাড়িটাও না করেন, অন্তত ফ্রন্ট সাইডটা যদি আপনি গ্রিন কালার ব্যবহার করেন, তাতে বাস্তুতে একটা ভীষণ ভালো এফেক্ট দেবে। উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে যে রংটা একদমই করা উচিত নয়, উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে অরেঞ্জ কালার, রেড কালার একদমই বাস্তু বিরুদ্ধ। এছাড়াও সবুজ রং পূর্ব দিক এবং ঈশান কোণের জন্য ভীষণ ভালো এফেক্ট দিয়ে থাকে বাস্তুতে। কোথায় কোথায় একদমই উচিত নয় সবুজ রংটা ব্যবহার করা বাস্তুতে? উত্তর পশ্চিম, পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিকে সবুজ রংটা একদমই ব্যবহার করা উচিত নয় বাস্তুতে। অগ্নিকোণে সাধারণত সবুজ রং, মানে টোটাল সবুজ রংটা ব্যবহার করা যাবে না, কিন্তু রেড কালার বা অরেঞ্জ কালারের সঙ্গে সবুজ রংটা যদি কম্বিনেশন করে ব্যবহার করা হয় তাতে চলবে, তাতে কোনো ব্যাড এফেক্ট দেবে না। কারণ অগ্নিকোণ যেহেতু উড এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং যেহেতু গাছের রং সবুজ, তাই এই দিকটাও কিন্তু সবুজ রংটা ব্যাড এফেক্ট দেবে না। কিন্তু যদি পুরোটাই সবুজ হয় তাহলে সেখানে একটু রেড এবং অরেঞ্জ কালারের টাচ আপ কিন্তু করতে হবে। কিন্তু যেদিকে একদমই চলবে না, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকটা একদমই সবুজ রংটা হেলদি নয়। পূর্বমুখী বাড়ির ক্ষেত্রেও হালকা সবুজ রঙের সঙ্গে হোয়াইট কম্বিনেশান হলে পূর্বমুখী বাড়ির জন্য আইডিয়াল। পূর্ব দিকের ঘরও সবুজ, হালকা সবুজ হলে আইডিয়াল, বা ঈশান কোণের ঘর হালকা সবুজ হলে আইডিয়াল। সবুজ রং ভীষণ গুরুত্বপূর্ণ একটা রং বাচ্চার ঘরের টেবিলের জন্য। বাচ্চার ঘরের পড়াশোনা করে যে টেবিলে বসে, সেই টেবিলের রংটা, টেবিল ক্লথটা যদি সবুজ রং, পান্না সবুজ রঙের করা হয়, তাহলে বাচ্চার পড়াশোনায় মনোযোগ আসে। সবুজ রঙের বল দিয়ে যদি বাচ্চাদের মেডিটেশন প্র্যাকটিস করানো হয় তাহলে তাদের কনসেন্ট্রেশন বাড়ে। সবুজ রঙের ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে সেটার জন্য যাদের বুথ খারাপ তাদের জন্য খুব ভালো একটা গুড এফেক্ট দিয়ে থাকে। সবুজ ঘাসের ওপর চলা, খালি পায়ে চলা বা সবুজ ঘাস হাত নিয়ে, ঘাস হাতে নিয়ে নাড়াচাড়া করলে বুধ গ্রহের ইম্প্রুভ হয়। এছাড়াও গাছের যত্ন নিলে বা গাছ বসালেও বুধ গ্রহ কিন্তু ইম্প্রুভ করবে এবং সেটা কিন্তু বুধ বাড়ি বসাতে হবে বুধ গ্রহের ইম্প্রুভমেন্টের জন্য। এছাড়াও বুধ গ্রহের ইম্প্রুভমেন্টের জন্য রাস্তাতে বা অন্য কোথাও কিন্তু গাছ বসানো হিতকর। যে কোনো বেডরুমেই পূর্ব দিকে, ঈশান কোণে বা উত্তর দিকে, যে কোনো একটা দিকে গ্রিন কালার ব্যবহার করা, গ্রিন কালারের কোনো জিনিস, কোনো গাছ রাখা, গাছের নকল কোনো গাছ রাখা বা কুশন ব্যবহার বা কোনো পেন্টিং পূর্ব দিক বা ঈশান কোণ বা উত্তর দিকের দেওয়ালে ব্যবহার করলে সেটা একটা গুড লাক নিয়ে আসে। উত্তর দিকের বেডরুমের জন্য, স্পেশালি উত্তর দিকের বেডরুমের জন্য এবং পূর্ব দিক এবং ঈশান কোণের বেডরুমের জন্য সবুজ ঘরের ভিতরের রং হালকা সবুজ এবং তার সঙ্গে একটু ডার্ক সবুজ মিশিয়ে রং করলে
এবং পর্দা বিছানার চাদর সবুজ ব্যবহার করলে বাচ্চার ঘরে বাচ্চার পড়াশোনায় মনোযোগ আসে। কিন্তু এই রঙটা বাড়ির যখন পূর্ব দিকে ব্যবহার করা হবে বা উত্তর দিকে ব্যবহার করা হবে বা ঈশান কোণে ব্যবহার করা হবে বাস্তু কারেকশানের জন্য, এই সবুজ রঙটা কিন্তু অন্য কোনো দিকেই ব্যবহার করা যাবে না। তাতে বাস্তুতে একটা গুড লাক নিয়ে আসবে এবং কালার এফেক্টটা পাওয়া যাবে। বাচ্চাদের বুধ গ্রহটা ইম্প্রুভ করার জন্য ডেলি তুলসী গাছে জল দিলে তাদের বুধ গ্রহটা ইম্প্রুভ করে। এছাড়া প্রত্যেক বুধবার 3টে করে তুলসী পাতা তুলে নিয়ে বাচ্চাদের খাওয়ানো বুধবার দিন, এবং 2 কি 3টে পাতা হাতে নিয়ে রগড়ালে, যেখানে বুধ গ্রহের অবস্থান সেই বুধ গ্রহের ওপর নিয়ে রগড়ালে, তাহলে মানে বেশ খানিকক্ষণ ধরে সেটা রগড়ালে বুধ গ্রহ ইম্প্রুভ করে এবং একটা পড়াশোনায় মনোযোগ আসে এবং একটা হেলদি এফেক্ট বাচ্চাদের মধ্যে দেখা যায়। উত্তর দিক হলো বুধ গ্রহের অবস্থান, তাই উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে সবুজ রং অ্যাপ্রোপ্রিয়েট। এই দিকে যে রং দুটো একদমই ব্যবহার করা উচিত নয় সেটা হলো রেড এবং অরেঞ্জ কালার। এই দুটো কালার উত্তরমুখী বাড়ির ক্ষেত্রে একদম উচিত নয়। টাটা, আবার দেখা হবে অন্য অন্য রং নিয়ে। আজকের মতো টাটা।